নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল দশই জানুয়ারি দু বুধবার পাঁচটি রাশির লটারির প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন দেখুন প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর আমি ভিডিও দিয়ে থাকি হয়তো আপনাদের রাশির সাথে টু মিলে সেম যেতে পারে কিন্তু রাশির সাথে মিলিয়ে আপনারা লটারির টিকিট কাটবেন না আপনাদের আগামীকাল যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে শুধুমাত্র যে লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে এমনটি না আপনাদের যে কোনো সাইট থেকে আপনাদের ব্যবসা থেকে হতে পারে অনলাইন ট্রেন্ডিং থেকে হতে পারে শেয়ার বাজার থেকে হতে পারে বা কোনো জায়গাতে আপনারা ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেখান থেকেও কিন্তু আপনারা কিন্তু অর্থপ্রাপ্তি করতেই কিন্তু পারেন যদি আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু যদি শুভ অবস্থাতে থাকে রাহু আপনার জন্মকুণ্ডলিতে শুভ রয়েছে রাহু আপনার জন্মকুণ্ডলিতে স্ট্রং রয়েছে আমি একটি কথা বলবো আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে রাহু কি করে রাহু কলে করে আকর্ষিক অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে শর্টকাটে তাহলে দেখতে হবে আপনাদের রাহুর মহাদশা চলছে কিনা রাহুর অন্তর্দশা রাহুর দশা পাস করছে কিনা কোন দশা পাস করছে আপনার অন্তর্দশা পাস করছে বা প্রত্যন্ত দশা পাস করছে ওই রাশির নাম শুনলাম আপনি লটারিতে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে দিলাম কিছু হবে না তাই ভিডিওটি আপনারা ভালো করে শুনুন এবং আমাদের সর্বোপরি ভাগ্য ভাগ্য হবে তাতে কিন্তু আমাদের অর্থপ্রাপ্তি ঘটবে ভাগ্যভাব ধনভাব আকর্ষিক প্রাপ্তিভাব আকস্মিক এই ভাবগুলো যদি আমাদের শুভ থাকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল রয়েছে অর্থাৎ ভাগ্যভাব আপনাদের শুভ আছে কিনা সেটা জানবেন কি করে এটার জন্য কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন দক্ষ জ্যোতিষবিদের সাথে পরামর্শ করুন আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে এবং গ্রহের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন এবং আমি একটি কথা আবার বলি যাদের অল্পের জন্য দেখা যায় দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারগ্রহ তাই রাহুর বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে যদি আপনাদের জন্ম ছকে যদি আপনাদের জন্ম ছকে রাহু পীড়িত থাকে শত চেষ্টা করলেও কিন্তু অর্থপ্রাপ্তি করবে না অনেকেই বলে যে কৌশিক দা দেখুন তো আমার ভাগ্য কেন এরকম আমার জীবনে কি দা শুধু কষ্টই রয়েছে কবে আমার সুদিন আসবে কৌশিক দা অনেকের প্রশ্ন রয়েছে আজকে আপনাদের এই প্রশ্নগুলোর তা আমি উত্তর দিচ্ছি এবং এর পাশাপাশি আপনারা ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আগে বিচার করুন কারণ আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে কোন মাসে প্রাপ্তি রয়েছে সেটা আগে জেনে নিন কারণ আপনারা প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করছেন হচ্ছে না সর্বশান্ত হয়ে যাচ্ছেন আমি বারবার বলি যে সময়টা কিন্তু আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কোন সময়টাতে আমরা কোনো কাজ করছি প্রত্যেক দিনই কিন্তু আমাদের ক্ষেত্রে একটা শুভ মুহূর্ত থাকে অশুভ মুহূর্ত থাকে তো আমি প্রতিদিন রাশিভিত্তিক শুভ সময় রাশিভিত্তিক টার্গেট নাম্বার রাশিভিত্তিক আমি কিন্তু জানাই তো আগামীকালে পাঁচটি রাশির কথা বলবো তার আগে প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি আপনারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন অনেকে অধীর আগ্রহে বসে রয়েছেন যে কৌশিক দা কখন টার্গেট নাম্বার বলবে কৌশিক দা কখন টার্গেট নাম্বার বলবে বা রাশিভিত্তিক শুভ সময়টা বলবে দেখুন প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য প্রথম রাশি লিখে রাখুন এই রাশিগুলোর অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল রয়েছে সে রাশির নাম বৃষ রাশি বৃষ রাশির টার্গেট নাম্বার আগামীকালের জন্য আট শুধুমাত্র আট আপনাদের সময়টা শুরু হচ্ছে দুটো দুপুর দুটো একুশ মিনিট থেকে বৈকাল চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুর দুটো একুশ মিনিট থেকে বৈকাল চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ যে কোনো দিক থেকে কিন্তু এই সময় আপনারা কোনো কাজ শুভ কাজ কিন্তু করতে পারেন অনলাইন ট্রেন্ডিং বলুন শেয়ার বাজার বলুন লটারি বলুন ফাটকা বলুন এই সকল জায়গাতে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতেই পারেন এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো দ্বিতীয় যে রাশি আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির আপনাদের আগামীকাল টার্গেট নাম্বার সাত এবং আপনাদের নয় আপনাদের শুভ সময় দুপুর দুটো পঞ্চাশ মিনিট থেকে বৈকাল চারটা একান্ন মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিন রাশি মিন রাশির টার্গেট নাম্বার মহা সৌভাগ্যশালী রাশি আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার উনচল্লিশ থার্টি নাইন যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে শেয়ার বাজার লটারি ফাটকা অনলাইন ট্রেনিং আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল কিন্তু রয়েছে এরপর যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির আপনাদের আগামীকাল গারো অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ আপনি মকর রাশি মানুষ আপনাদের শেয়ার বাজার ফাটকা লটারি থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আপনাদের টার্গেট নাম্বার মকর রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে আপনাদের ছাব্বিশ আপনাদের শুভ সময় সকাল দশটা বাইশ মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত মকর রাশি অর্থাৎ এই সময়গুলো কিন্তু যারা টিকিট কাটেন বা কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়গুলো কিন্তু খুব ভালো কিন্তু যারা টিকিট কাটেন না তাদেরকে আমি বারবার বেড়াও টিকিট কাটবেন না কিন্তু যারা একটা মানে একটা নেশার মতন হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা আমি জানিয়ে দিচ্ছি এরপর যে রাশির আমি কথা বলবো আগামীকাল একদম শেষ রাশি অনেকে অধিকার করে রয়েছে যে দা কোন রাশির কথা বলবে তার মধ্যে আমার রাশির নাম আছে কি কিন্তু রাশির নাম শুনলেই হবে না একই রাশির লাখো লাখ কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে এমন না কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মানুষের সাথে কিন্তু মিলবে না হুবহু কারোর সাথে মিলতে পারে না এটা একটা সার্বিক বিচার ব্যক্তিকেন্দ্রিক এটি বিচার কিন্তু নয় দেখুন এবার একদম অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলব আগামীকালের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সে রাশির নাম আপনার অনেকে অপেক্ষা করছেন সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির টার্গেট নাম্বার আপনাদের টার্গেট নাম্বার টোয়েন্টি নাইন আপনাদের টার্গেট নাম্বার টোয়েন্টি নাইন আপনাদের যে একটা শুভ একটা সময় দেখা যাচ্ছে ছোট্ট একটা সময় আপনাদেরকে বলে দিই সময়টা খুব ইম্পর্টেন্ট নটা চুয়ান্ন মিনিট থেকে আপনার এগারোটা চার মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব অতীব শুভ অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতেই পারেন আপনাদের আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে এই সময় কিন্তু আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি দেখুন সমস্যা তো রয়েছে সমস্যা আমি প্রত্যেকের সমস্যা রয়েছে কিন্তু একবার ব্যক্তিগত জন্মছকটা দেখান না কোন জায়গাটাতে সমস্যা রয়েছে তার প্রতিকার প্রতিবিধান কি রয়েছে স্যার আমার ভরচুরা নাম্বার কোনটা রয়েছে এই জায়গাগুলো জেনে নিন এবং গ্রহের প্রতিকার করা দরকার রয়েছে এবং কল্পের জন্য দুই এক নম্বরের জন্য তারা রক্ষা কবচ পরিধান করুন এবং দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না শত চেষ্টা করে হচ্ছে না আপনারা বার চার্ট রিফরমেশান অবশ্যই করুন এই বার চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে যদি আপনাদের জন্মছকে গ্রহের অবস্থানগুলো গ্রহের স্থিতিগুলো যদি আপনাদের ভালো থাকে যদি কোনো সমস্যা না হয় এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভেরি 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 গুড টাইম আপনাদের ক্ষেত্রে কিন্তু দিবে অবশ্যই দশা মহাদশা দেখা দরকার রয়েছে এবং আপনাদের ব্যক্তিগত জন্মচক যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা একবার দেখে নিন হস্তরেখাতেও কিন্তু আপনাদের কিন্তু বলা সম্ভব যে আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন এবং যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলি ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করুন কারণ আপনাদের একটি শেয়ার আমার কাছে অনেক মূল্যবান এবং কারণ আপনাদের মাধ্যমে অনেকজন এই বার্তাগুলো কিন্তু পাবে সকলে সুস্থ থাকুন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার don't know about